আর তোরা আইলে তোরা আমাগতা যে খাবি এডি পরে বুঝবি, বুঝস নাই? সূর্য মুখটা খারাপ করিস না, গালি তুইও দিতে পারোস, গালি আমি দিতে পারি, তুই একটা দিলে আমি আরেকটা দিব, তো গালি গালাস করিস না। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং। ওরে সুগিয়েছে গা, হেলথা লাইয়াছে ইয়াছে কে রে? আপনি যেটা বুঝবেন না সেটা বুঝতে চেষ্টা করেন না, আপনি দয়া করে নিয়ে দিয়ে যান। তোরা আল্লাহ আল্লাহ গেলি, মোরে একটু নীতি, মুইও একটু আগুনে জ্বালা নেতাম। আরে কি এলালা আগুনে সোয়া দিতে, হ্যাঁ আপনি জান না এখান থেকে, আপনি মিয়া এক্সপার্ট হয়ে গেছেন বুঝে, কত বার বুঝে যেতে জান, আপনি এনে যান। আচ্ছা একটা লেদা হলো আপনি রে, এত গালি গেলাস করলে, এত কিছু করলে, তারপর আপনি বই রেছেন এনে কেন? আমি তো আগুনে পুড়ি মরে যাবো। আমার একটু নীতি, আর দূর মে জান না অনেক কেন, কর্পোরের মধ্যে আমরা আলু পোড়া দিতে এসেন, তোর তো কিছু হয় না কেন? না আমার হালকা ব্যথা লাগছে, এমন কিছু হয় না, সব ঠিকঠাক। তোর তো হালকা ব্যথাই লাগবে, তোর কি আর, তুই কি আমার মাথায় হিট করছিস? তুই কি হিট করছিস আমি বুঝিনি কথাটা। কি হিট করছিস মানে? কি হিট করছিস আসলে? আর এ আন্দে হাড়ি গেল, আর গেঞ্জি ছেড়ে গেল, হিট করে বেকুনে শোয়া আলাইলাম, হতা আলাইলাম, এ কারণে তোর বাসে পিড়ি আসতে পারছ, নাহলে কি জীবনে হাঁটতি নি এটা? কি বলিস না বলিস, হিট তো আমরা সবাই করলাম, গেঞ্জি তো সবারই ছিল একসাথে। আমি তো উগারে ধরছি আর উগারে লাগতেছি, উগারে ধরছি আর উগারে ঘুষেছি। আমি দূরের থেকে ওই ওই করি নাই কাবিলা, আমি তুমি যেখানে ছিলে আমি সেখানে ছিলাম, বল সত্যি বলতে গেলে আমরা সবাই কাজটা করছি, নেহালও দাঁড়া ছিল, হিটটা ও করছে, হিট খাইছেও, শুভও গেছিল হিটটা করতে আসছে, তুমিও ছিল, তোমার অবদান আছে, আমি আরেক পাশে ছিলাম, আমার অবদান আছে, সবাই মিলে এই জিনিসটাকে বাঁচছি। শুভ কোনান দিয়ে হিট করছে, ইগা তো মারামারি কথা নিয়ে দৌড় দিছে, কতক্ষণ পরে বাস লোক দৌড়ে আসছে, এটা হিট কেন? বাস নিয়ে দৌড়ে না আসলে তোমরা বাঁচতে পারতাম না, ওর এই আশাটাই তো, হয়তো ভুলে মনের ভুলে বা খুব উত্তেজনা এসে পড়ছে, কিন্তু আমরা বাঁচছি তো ওই কারণে। ও এরম বাসলে আমি দৌড়াতে হিটতাম, বুঝেছো? ইগা বাসলে দৌড়াইতে এসে হোলাইন দিকে রুলটা মারতে যাইত, আমি তো হোলাইন করে কইছি হলাই যা হলাই যা, ইগা কিন্তু হাগল আছে, পরে হিড়ি দিব তো করে বাস দি, আর কত খুনি না হোলাইন চলে গেল। তুই তখন বাসটা নিলে না কেন? তখন শুভর মাথায় বুদ্ধিটা আসলো কেন? তোর কেন আসলো? আমরা জীবনে বাস মাসি কিন্তু জীবনে মারামারি করি না, বুঝেছো? আরে ব্যাটা আমরা যেতে নোয়াখালীতে আসছিলাম, আমরা যেতে নোয়াখালী যেতে মারামারি করছি, তো নোয়াখালী গল্প আবার শুরু করবি? এগুন গল্প না হলে তো তোরা তো বুঝতি না, তোরা তো শিখতি না, তোকে তো শিখতে হবে, জানতে হইব। আমরা যেতে নোয়াখালীতে মারামারি করছি, এদুর কাঁচ কাঁচ এগুন লই, এদুর দা কোদাল লই, আমরা মনে করি মাঠে নামে গেছি, হোলা নগরের কোবাই খালের হানিতে সুবাই, তারপর ঘরে ঢুকছি, বুঝেছো? তুই অ্যাকশন হিরো, তুই কুবাই, তুই সুবাই, তুই ডুবাই, তুই মারে ফেলছিস, তোর জয় হোক, তুই একটা ভিডিও ভিডিও বানা দিব, আপলোড দিব, সবাই দেখবে তুই কত বড় বীর। তোকে মতো হোলাইনের বিপদে কখনো যাওয়া উচিত না, বুঝেছো? নিজের কোত্তার কোত্তাও গেছে, নিজের টোডো ছিটছে, আর হকের একটি আরো চলে গেছে, টাকা চলে গেছে মানে? তো টাকা গেছে না, কালকে আজ যদি হিট করতে যাই ঘরে আই দিই, আর হকের তুমি 5000 টাকা লয়ে গেছে, আর মেজাজটা গরম হয়ে গেছে। তোর পকেটে 5000 টাকা ছিল কোনো দিন? কি কইতেছিস তুই? 5000 টাকা জীবনে চোখে দেই না, হ্যাঁ 5000 টাকা আমার পকেটে থাকতে আর না পারে না? পারে, কিন্তু কালকে মারামারি করতে গেলাম, হাঁকে দিতে একটা ইয়ার হয়ে গেছে, এখন কাগলকে মারামারি করতে গেলাম, আমি বুঝলাম না। আমাদের কারো মানি ব্যাগ মোবাইল নেই, ওরা শুধু আমাদের সাথে কথাই বলতে আসছিল মিস্টার সিং থেকে। তোকে ওটা কিনে নেবো, তোরা কি হিট করতে গেছিস? তোরা কি হিট করছিস? হিট আয় একলা হিট করছি। আচ্ছা ঠিক আছে, তুই একাই হিট করছিস, আমরা তিনজন কিছু না। 8000 টাকা চলে গেছে, আর কি টাকা দিবি নি? দিবি নি যে বন্ধু, তোদের 8000 টাকা চলে গেছে, ধর তুই 8000 টাকা রাখ, কইবি নি জীবনে? কেন আমি কেন 5000 টাকা তোকে দিব? এই কইলে তো হইতো না, আমি নি নাই তো তোরটা, তুই নিছস, আমি একবার কইছি নি যে তুই নিছস, আমরা একত্রে মারামারি করতে যে ঘটনাটা ঘটছে তাই না? বন্ধু বিপদে বন্ধু গেছি, বন্ধুর হকের তো টাকা চলে গেছে, তুই তো শোক পাই তো বলতে আরো যে বন্ধু তোর 8000 টাকা চুরি হয়ে গেছে, তুই ধর 1000 টাকা রাখ, কইতে আর আছে এটা পারবি? না পারবি না, কইতে পারি তাইলে তোরে কইলাম কি? আচ্ছা 1000 টাকা না দিতার হাসি না দিতে পারবি, আর তো হকে খালি হয়ে গেছে, আর তো ব্যান্ডেজ বন্ডেজ সিকিম করা লাগবে, ডাক্তার কাছে যাওয়া লাগবে। আমি তোর কোন টাকা দিতে পারবো না, আমার নিজের কাছে নাই। ওকে 200 দিতে পারবি? একটু কি কইলি আমারে? 200 দিতে পারবি? একটু কি কইলি আমারে? কি আছে তার আগে কইলি কি? ঠিক আছে ভোগিন অনহার বিনে 200 দিতে 200 নাই, একটা টাকা তো আমি দিতে পারবো। 100 নাই তো আমার কাছে, কই থেকে দিব তোরা? আচ্ছা আমারে ফোন দিতে হবে, 50 টাকা দে। আচ্ছা আমার বালিশ নিচ্ছে পাবি তুই, 70 টাকা পাবি, 50 টাকা নিয়ে 20 টাকা রেখে দিস নে।
আজকে তো কনফিউজ এই শুভ ওই খুচরা টাকা দেন একটু মোরদারে টায়ার থাকে না এটা জানো না 10 20 টাকা হলে হবে দেন একটু দোকানে যাব মোরদারে লাইটার আর মোবাইল আছে নেবা দূর কবিলা কিছু টাকা দে তো খুচরা দে কেমনে কেমনে দিতাম হ্যাঁ তেলে ভরিছি নি আরে হালকা পাতলা 10 20 টাকা আমার জাস্ট একটু লাগতো এখন আরে বাবুর একটিও নাই হর্স এন্ড আটে সিরিয়াস কথা কইতেছেন মাসখানেক দি বাংতি টাইলে উড়িছস আচ্ছা তুই যখন টাকা জাস্ট তখন কি হয় তখন তো আমি তোর কই না হর্স এন্ড কই না তো আর কাছে তো টিয়া থাইতে তোরাই দি না কবে দিছিস দিছি বলি তুই আমার কাছে আবার চাইছস এমন তো না যে তোর দিছস তোমার দিছস তোরা কেউ কোনোদিন আমার প্রয়োজন সময় টাকা দেস্তে সবসময় আমার কাছে চাইছস আর আমি দিছি তোদের সবসময় এক কার আমগো দেশে গদার নাই ভাই আর ফের ভাই গরম পানি দে গরম পানি কেন ভাই কাশিমপুর গেছিলাম গোসল করতে হইব ভাই আপনি ওই রুমে যান আমি গরম পানি দিচ্ছি ভাই আর দিচ্ছি सुंदर मत आय तक चेहरा तो देखना पलाय टलाय टाइम जो फिल তোরা যে ডরে বাসায় বসে আছস এটা কি বুঝি না আর তোরা আইলে তোরা আমগতা যে কুড়াটা খাবি এডি পরে বুঝবি বুঝছস নাই সূর্য মুখটা খারাপ করিস না গালি তুইও দিতে পারোস গালি আমি দিতে পারি তুই একটা দিলে আমি আরেকটা দেব তো গালি গালাস করিস না ঠিক আছে তাহলে সামনে এসে গালিটা দে বাসার ভিতরে কি লাগা পলায় আছস সামনে আয় সামনে আয় গালি দে সামনে সামনে আসবো সময় মতো আসবো বললাম তো তখন দেখা হবে তখন কথা হবে গালি দিস মুখের সামনে ইয়া হরো সত্যি তে কি বিদ্যাসাগর হই যাচ্ছেন নি खबर गाओ ना रोज़